শিক্ষার সার্বিক উন্নতির দিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর। সোমবার তারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রাক প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষামূলক কিট। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন আরেকটি স্কুলেও এই শিক্ষামূলক কিট বিতরণ কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় এবং শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা সহ পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। মোট 2176 জন ছাত্রছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে এই কর্মসূচিতে। শিশুদের পড়াশোনার প্রতি অধিক আগ্রহী করে তুলতে এই কর্মসূচি সারা রাজ্যে রূপায়ণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়িকা কল্যাণী রায়। অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সকাল সকাল। আজকে প্রথমে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলে আমরা প্রি প্রাইমারি ছাত্রছাত্রীদেরকে কিটস দিয়েছি, যেখানে আর্টের সামগ্রী থেকে শুরু করে মানে খেলতে খেলতে পড়াশোনা করা সেই বিষয়ে এই কিটসগুলো আমরা দিয়েছি। এবং পরবর্তী সময়ে আমরা তেলিয়ামুড়া বিআরসি হলে সেখানেও আমরা প্রি প্রাইমারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে আমরা সমগ্র শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা প্রত্যেকে স্কুল ব্যাগ দিয়েছি। তেলিয়ামুড়া আইএসএর আন্ডারে 2176টি ব্যাগ এসছে। আজকে আমরা টোকেন হিসেবে আমরা 50 জন ছাত্রছাত্রীকে এই ব্যাগ দিয়েছি। ভীষণ ভালো লেগেছে, কারণ ছাত্রছাত্রীরা এই ব্যাগ পেয়ে খুব খুশি। একটা সময় ছিল যে আমরাও যখন পড়াশোনা করেছি সরকারিভাবে ব্যাগ পাওয়া এটা কল্পনাতীত ছিল, এবং খুব গরিব ঘরের সন্তানেরা ছাত্রছাত্রীরা হাতে করে ব্যাগ বই নিয়ে আসতো। আজকে কিন্তু শিক্ষা দপ্তর অর্থাৎ রাজ্য সরকার শিক্ষা দপ্তরের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে যেমন প্লে কিটস যেমন দিচ্ছে, তেমনি বাইসাইকেল দিচ্ছে, তেমনি আজকে ব্যাগ দিচ্ছে, আর অন্যান্য সামগ্রী তো রয়েইছে। উল্লেখ্য, রাজ্য ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাইসাইকেল বিতরণ কর্মসূচিতে ছাত্রদের মধ্যে বিতরণ করা হচ্ছে বাইসাইকেল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।